পুরুলিয়া মফস্বল থানার ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের ধাতকিটি গ্রামে আজ সকাল নাগাদ একটি পুকুরের পাড়ে অজগর সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর চাউর হতেই লকডাউনকে উপেক্ষা করেই শিশু থেকে বৃদ্ধ বহু মানুষ সাপটিকে দেখতে ছুটে যায়। পরে বন দপ্তরে খবর দেওয়া হয়, জানা যায় প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সাপটি বেরিয়ে পড়েছে। সাপটিকে দু একদিন পর্যবেক্ষণে রেখে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সকালে মুখ ধোবার জন্য বাঁধের পাড়ে যাই, সামনাসামনি আমাদের জঙ্গল, গিয়ে দেখি এক গাছ থেকে অজগর সাপ একটা নামছে। হঠাৎ কিছুগুলো ছেলেকে আমি জানাই যে দেখ ভাই একটা সাপ এখান থেকে নামছে। তখন তারা লোকজন ডেকে এনে সাপটাকে বাজেয়াপ্ত করে গড়ায় ঢুকিয়ে তাদের গ্রামে নিয়ে যায়, ধাতকিটি গ্রাম।